টঙ্গীর তুরাগ তীরে 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ভোরে ফজরের নামাজের পর চলছে ধর্মীয় বয়ান। মুসল্লিদের অনেকে অবস্থান নিয়েছেন নির্ধারিত ইজতেমা ময়দানের খিত্তায়, আবার সেখানে জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। বিদেশি মেহমানদের জন্য বিদেশি ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন, তাদের খিত্তাতে ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। শীত ও বৃষ্টি উপেক্ষা করে দেশ বিদেশের লাখো মুসল্লি পদচারণায় মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান। বিশ্ব ইজতেমার গুরুত্ব, শুরুর দিনে জুম্মার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুম্মার নামাজে দেশ জাতীয় মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়েছে।